আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়লে কি নেকি পাওয়া যায় হ্যাঁ জান্নাত জান্নাত যায় না কেন মরে নাই তাই জান্নাত যেতে পারে না মরলেই জান্নাত আয়াতুল কুরসি মান কারা কুরসি ই দুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ল তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল মরার পরেই জান্নাত না মরার কারণে জান্নাতে যেতে পারে না মৃত্যু তাদেরকে জান্নাত যেতে বাধা দিয়েছে সঙ্গে সঙ্গে জামার বুতাম খুলে ফু লোক আছে না সালাম ফিরিয়ে দিয়ে ডানে ইয়া কাবিউ ইয়া কাবিউ ইয়া কাবিউ কোথা থেকে এসেছে এগুলি আয়াতুল কুরসি পড়লেই জান্নাত কিন্তু ফুবুকে নেওয়া হলো বেদাব বেদাত করার সাথে সাথে আমল করবা আল্লাহ নবী বলেন জানা যায় শরিক হলে এক কিরাত নেই কি পাহাড় সমান আর দাফন কাজে শরিক হলে আর এক কিরাত নেকি কিন্তু জানা যায় শরিক হয়ে জানাজার লাশ দাফন করে আল্লাহ আল্লাহুম্মা আমিন হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকাদারা সালাম বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ তুই কি নাকি কবরস্থানে দাফন করে তুই খালি হাতে ফিরে চলে আসছ বেদাত করলে সব আমল বাতিল হয়ে যায় বেদাত করলে ফিতনা সৃষ্টি হয় করণ সুন্নার না মানলে সৃষ্টি হয় করণ সুন্ন মানার নাম ফেত্না নয় করণ সুন্নার না মানার নাম ফেতনা যারা সোয়াদীসের কথা বলে তারা চরমপন্থী আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহ তারা জামাত পুরুষদের ডক্টর আসাদুল গালিফ সার্সেলি হ্যাঁ কৌস্তব্যে আমাদেরকে বললেন বললেন যে চরমপন্থী আমি না তুমি তুমি বেদা ছাড়তে পারো না তুমি বেদাতে চরমপন্থী আমি হাদিস আঁকড়ে ধরেছি আমি হাদিসে চরমপন্থী তুমি চরমপন্থী না তুমি বেদাত ছাড়ো না কেন বন্ধুগণ আজকে দুঃখজনক হলো সত্য জগা খিচুরি ইসলাম চলছে সম্রাট আকবরের দিন ইলাহির মতো বেদাতির কাছ থেকে কোন সময় হেদায়ত আশা করা শুধু হতো ব্যাপার কেরোসিনের তেলের জারের ভিতর থেকে যেমন কেরোসিনের তেল বের হবে কিয়ামত পর্যন্ত জয়তুনের তেল আশা করা যায় না বেদাতির কাছ থেকে হেদায়ত আশা করা সুদূর পড়া হতো মাঝাবির কাছ থেকে সঠিক ইসলাম পাওয়া সুদূর পড়া হতো আমরা যাদেরকে সহি আকিদার মনে করতেছি তাদের মধ্যে কেউ আছেন কবরের আজাব শোনায় দিচ্ছেন ট্যাবে করে রেকর্ড করে এনে কবরের আজাব শোনাচ্ছেন হাজার হাজার যুবক কবরের আজাব শুনতে পাচ্ছে এখন ডাইরেক্ট রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অলঙ্ঘনীয় বাণী কিয়ামত পর্যন্ত কবরের আওয়াজ কবরের লাশ যে জোরে চিৎকার করবে হাতুরির বাড়ির আঘাতে পূর্ব দিগন্ত ফিরে পশ্চিম দিগন্তে আওয়াজ পৌঁছে যাবে জিন এবং ইনসান শুনতে পাবে না কবরে আজাব ট্যাবে করে এখন হুজুর শোনায় দেয় বক্তার দাম হলো তিরিশ হাজার চল্লিশ হাজার লোহিত সাগরের উপরে ব্রিজের আবিষ্কার করেছেন বক্তা দাম তিরিশ হাজার চল্লিশ হাজার মহাবিয়াবিন আবি সুফিয়ান রসুলের জলিল কদর সাহাবি যিনি দুনিয়াতেই আল্লাহ পাক যার ইবাদত কবুল করেছেন সামি লিমান হানেদা রব্বানা ওয়া লাকাল হাম হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি হিসনে যেই সাহাবী বলেছিলেন তিনি মুয়াবিয়া বিন আবি সুফিয়ান মুয়াবিয়া বিন আবি সুফিয়ানের দোয়া দুনিয়াতে কবুল হয়েছে গ্রান্টি কার্ড কাতেবে ওয়াহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন সম্বন্ধী মুমিনদের মামু মুআবিয়া বিন আবি সুফিয়ানকে মুহররম মাসে গালিগালাজ করার লোকের অভাব নেই কিন্তু রমজান মাস আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া আমাদের আধা সাফেত্রা দিয়ে মজা লাগে মুহররম মাসে মুআবিয়া বেদীন নাউযুবিল্লাহ আর রমজান মাসে মুআবিয়ার ফতোয়া কার্যকর একই বলা হয় সুবিধাবাদ जिंदाबाद মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাহু তিনি তার ছেলে ইয়াজিদ মদ পান কারি ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্তের কোরআন বক্তব্য দিয়ে গেলেন ইন্টারনেট ভাইরাল হয়ে গেল জলিউল কদর সাহাবি মহাবিয়ার তিনি তার মত খোর ছেলেকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেল এখন কথা শিয়া ছাড়া কোন সুন্নি আলেম আজও বন্ধু বলেন সুন্নিদের শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে তাদেরকে আমরা সহিদার মনে করছি নাসের উদ্দিন আলবানি রাহেমাউল্লাহকে ওষুধ বিক্রেতা বললেন জনৈক আলেমে দিন যাদেরকে আমরা সহি আকিদার মনে করছি বন্ধুগণ তাহলে ধানের মধ্যে ধান থাকে ধানের গাছে সিটা থাকে সিটার কালার আর ধানের কালার একই হয় সিটার ডিজাইন আর ধানের ডিজাইন একই হয় সিটার ধানের পার্থক্য আপনাকে বুঝে নিতে হবে বেদাতি লোক সমাজে ঢুকে যাচ্ছে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে কোরআন না বুঝে নিজের ঐতিহ্যকে ধরে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বললেন কেউ এমন আমল করলো যে আমল আমার শরীয়তে নাই সেটা আমার দুধ